আমি ভাবছিলাম যে এত লোকের নাম আসছে, আমার নামটা কেউ দিল না। এগুলো তো প্রেস্টিজের ব্যাপার না, একটা স্ট্যাটাসের ব্যাপার। পাল্টা বিজেপির 17 জন শুভেন্দু অধিকারী, আপনার নাম দিলীপ ঘোষ, সবার সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা হয়েছে হাইকোর্টে, জনস্বার্থে কি বলবেন? আমি ভাবছিলাম যে এত লোকের নাম আসছে, আমার নামটা কেউ দিল না। এগুলো তো প্রেস্টিজের ব্যাপার না, একটা স্ট্যাটাসের ব্যাপার। যাই হোক, দিয়েছে। প্রশ্ন হচ্ছে, যে যার নামে ইচ্ছা বলতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সে কার কাছ থেকে টাকা নিচ্ছে, সে কি কমপ্লেন করেছে কোর্টে? এখন দেখাতে হবে যে আমাদের নেতারা সব দাগি হয়ে গেছে, ওদের গায়ে একটু কাদা দিই, চেষ্টা হচ্ছে, দেখা যাক। যদি কোর্ট মনে করে যে কোনো লোককে ডাকতে পারে, কিন্তু কেউ তো কমপ্লেন করবে, ভাই আমার কাছ থেকে টাকা নিয়েছে, ওর কাছ থেকে নিয়েছে, কোনো কমপ্লেন নেই। আর বললেই রাস্তার লোক যার নামে ইচ্ছা কমপ্লেন করতে পারে, তার বাড়িতে পুলিশ চলে আসবে নাকি? যদি এরকম থাকতো তাহলে সিআইডি ওনার তদন্ত করাতে পারতেন, সেটা করার নেই, ওনারা জানেন এগুলো মিথ্যা। কালকে ক্যাবিনেটে মুখ্যমন্ত্রী বলছেন যে যারা মন্ত্রী তারা যেন একটু দেখে সই করে, যেন না দেখে কেউ সই না করে। প্রশ্নটা তো সই করা নিয়ে কোনো কমপ্লেন নেই, কমপ্লেন আসছে টাকা নেওয়া নিয়ে। এখন আর সব জানো হয়ে কী হবে, যেন মাথায় বিষ উঠে গেছে। গতকাল ক্যাবিনেট বৈঠকে রাজ্যে 18টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, 5টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে, বিনিয়োগ হবে 600 কোটি টাকা, 4000 মানুষের চাকরি হবে, কী বলবেন? এইসব গল্প তো সেই 12 বছর ধরে শোনাচ্ছেন, এই হবে তাই হবে, আমার হাতে 30,000 চাকরি আছে, কতজনকে চাকরি দিলেন? তা এখন আর এইসব বলে লাভ নেই, এইসব সময় পার হয়ে গেছে, এখন পার্টি সামলান, সরকার সামলান, তাতেই হবে। মুখ্যমন্ত্রী কাল ক্যাবিনেট বৈঠকে জনসংযোগের বার্তা দিয়েছেন এবং বলেছেন যে পাইলট কারে রাশ টানতে হবে, পাইলট কার নিয়ে যাওয়া যাবে না মানুষের কাছে। এখন কেন এসব কথা বলছেন? 10টা 20টা গাড়ির কনভয় নিয়ে কারা ছোটে? তার কারণ আছে, কারণ পাবলিক আটকাবে ভয়েতে এইসব ফুটানি করা হয়, পুলিশ নিয়ে, পাইলট কার নিয়ে। জনসম্পর্ক কী করবে, যাবে ওরা লোকের কাছে? লোক তো অপেক্ষা করছে, আসুক একবার ধরবে। বলছেন তো অনেকদিন, উনি তো ছাড় পাবেন এটা নিশ্চিত। এই পাপ তো ওনার একার নয়, আমরা জানি, যারা যারা এই পাপের সঙ্গে যুক্ত সবার নাম উনি বলুন, কমপক্ষে এই দায়িত্বটুকু নিয়ে।